অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর আসার আগেই প্রবল ঝড় বৃষ্টিতে গাছ ভেঙে পড়ল রাস্তায়। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের গান্ধী মোড় এলাকার রাস্তায় একাধিক গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এদিকে যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রশাসন গাছ কাটা মেশিন ও জেসিবির সাহায্যে গাছগুলোকে সরানোর ব্যবস্থা করে। জনজোয়ার কর্মসূচিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই গান্ধী মোড়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্বর্ধনা জানানোর কথা রয়েছে। দুর্গাপুর থেকে হরিকোষের রিপোর্ট, এনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।